আসসালামু আলাইকুম। এখন আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই হাটে। এই হাটটি প্রতি শুক্রবার বসে। তো এখানে আপনাদের এটা একটা প্রাচীন হাট, শতবর্ষী হাট। তো এখানে আপনাদের এখানে বিভিন্ন কাঁচা বাজার শাক সবজি তরিদারকে দাম দর দেখাবো। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা, কি বিক্রি করেন? লাউ শাক না? লাউ শাক শাক কত আড়ি এগুলি? 40টি আড়ি না? আচ্ছা, আর মূলা শাক কত করিয়া? 20 টাকা জোড়া। আচ্ছা ঠিক আছে, বেগুন দেখাচ্ছি। ওই বেগুন কত করে গো? 30 টাকা। এটা আপনার নিজের জমির? আচ্ছা। আর ঢেঁড়স? 50 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, লাউ দেখাচ্ছি পারছি। আচ্ছা লাউ কত করে গো? 35 টাকা পিস না? আচ্ছা, এটা আপনার বাড়ি? আচ্ছা, বাড়ি কোন জায়গায় আপনার? বলদিঘাট। আচ্ছা বলদিঘাট কারাদিনিয়ন। তো আপনাদের আরও কিছু এখন তরি তরকারি সবজি দেখাচ্ছি। এখানে যে কচু আছে, কচু কত করে গো? 20 টাকা পিস না? আচ্ছা লতা? 70 টাকা কেজি? কেজি না? আচ্ছা, বাইরে কী শাক? পালং শাক না? কত করে আড়ি? 60 টাকা কেজি না? আচ্ছা কেজি 60 টাকা। আপনাদের এখানে কথাগুলি ধন্যবাদ না? কত মোড়া? 10 টাকা। দেখে আপনি নিজের জমির, নিজের ক্ষেতের? আচ্ছা নিজের জমির, নিজের ক্ষেতের। আচ্ছা দাদা, কি লাউ বিক্রি করেন না? আর লাউ কত করিয়া? 40 থেকে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তো যে আপনাদের কাছে আলু, ভাই আলু কত কেজি? এটা কি দেশি ডানা? আর রসুন? 60 টাকা। আর পেঁয়াজটা ভাই? পেঁয়াজ 35। আগে থেকে দাম একটু কমছে না? আচ্ছা ঠিক আছে, তো এই যে এখানে দেশি গাজর। চাষা গাজর কত করিয়া? 40 টাকা। 40 টাকা দেশি গাজর না? আর নতুন আলুটা? আচ্ছা চ্যানেল কচুটা কত করিয়া? 50। আচ্ছা এই নেন, কার নেন দেখেন। আচ্ছা তো আপনাদের এখানে দেখাইলাম। আরও আজকে ভাই কাঁচা মরিচ কত করে গো? 30 টাকা। দাম কমে গেছে না? আর সিম? সিম 40 না? আচ্ছা নতুন আলু? 50। আলু দাম কমছে আগের থেকে। আচ্ছা টমেটো? 30। আচ্ছা বাজার আস্তে আস্তে কমতেছে কাঁচা বাজার। আচ্ছা ঠিক আছে, কাঁচা জলপি কত করে কেজি গো? 20 টাকা কেজি। জলপি দাম কমে গেছে না? আচ্ছা এলিগে আপনার কিনা না কি বাড়ির? বাড়ির। আপনার বাড়ি কোন জায়গা? ডুমবাড়ি সেলা না? আচ্ছা পেঁপে আপনার না? আচ্ছা নিজের গাছে পেঁপে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের নিজের গাছেরই? আচ্ছা আচ্ছা, বটবটি কত করিয়া? 60 টাকা কেজি না? আচ্ছা জলপই কার এগুলি লুক নাই নাকি? 40 টাকা কেজি না? আচ্ছা বড় জলপই। আচ্ছা ঠিক আছে, তো পরে নিতে হইব। আচ্ছা আচ্ছা, ডেঙ্গে কত মোড়া এটা? 10 টাকা মোড়া না? আমি ভিডিও করতেছি, ছবি থেকে বেশি উঠবো। আচ্ছা আচ্ছা, বড়টি কত মোটা? বড়টি মিষ্টি না খুব? কচি ডাঙ্গা যে আপনাদের তরকারি? আচ্ছা তার জন্য তো আপনাদের আরো কিছু এখানে দেখাচ্ছি। মূলা কত করে আড়ি গো চাষা? 30টি আড়ি না? একটা কয়টা? 4-5টা? এক আলি না? আচ্ছা এক আলি 30 টাকা মূলা। তো আপনাদের দেখাচ্ছি লোহাই বাজারে তরকারি এবং শাকসবজির দাম দর। বড় একটি বাজার, সপ্তাহের প্রতি শুক্রবারই বসে এখানে। তো ভিতরে তরকারি দেখাইলাম। ভাই কবি কত করে গো? 40 টাকা পিস না? আচ্ছা কেজি একটা কত কয়? আচ্ছা ঠিক আছে, মামা দরকার নাই থাক বুঝলাম আর কি। আপনার পিস হিসেবে তো বিক্রি হয় বেশি। আচ্ছা বেগুন 30? আচ্ছা বেগুনের দাম কমছে। খিরা কত করে গো? 80 টাকা কেজি। অনেক দাম বাড়তি খিরা। হ্যাঁ এলাকা না, তারপর দাম একটু বেশি, আস্তে আস্তে কমবো আর কি। আচ্ছা সিজন লাগলে কমবো। আচ্ছা আর শশা? একই দাম না? আচ্ছা আপনাদের তো কিনা না এগুলি? আচ্ছা ঠিক আছে, তো ওই যে কিনা এখানে তরকারি তো সাথে আছেন। আর এই অ্যাপ কত করে? চালতা কত করে?
জোড়া 30 টাকা আচ্ছা ঠিক আছে তো দেখেন দেখেন দেখাচ্ছি এখানে বেগুন কত কেজি গো বেগুন কত কেজি মাত্র 20 টাকা কেজি বেশ সস্তা হয়ে গেছে বেগুন আচ্ছা 20 টাকা কেজি হয়ে গেছে ছাতা গুলো সব বেগুন দিয়ে ভর্তি বাজারে আচ্ছা পেয়ারা কি দেশি পেয়ারা দেশি পেয়ারা আচ্ছা কত 80 টাকা কেজি 80 টাকা না আচ্ছা আপনারা কি নিজের খেতেন নাকি এগুলি সব সব কিছু নিজের খেতেন না আচ্ছা লাউ থেকিয়া শাক আচ্ছা পেঁপে লেবু কত হালি লেবু 15 টাকা লেবু 15 টাকা হালি না সব 10 টাকা জি আচ্ছা সব 10 টাকার বিক্রি না দোষ্টি মুড়ু আছে 10 টাকা না আচ্ছা আচ্ছা কত গুনছি এটা অ্যালার্জি কাজ করে ডায়াবেটিসের কাজ করে 10 টাকা আর এগুলি এডি সিরোতা সিরোতা না আচ্ছা আপনি এই বাজারে প্রতি বাজারে বসেন না আর কোন কোন বাজারে বসেন আমি লোহাই যাই লোহাইতে তারপর শ্রীপুর মাওনা মুলুকবাড়ি আচ্ছা বিভিন্ন বাজারে বিভিন্ন বাজারে দিন বসেন না আপনার বাড়ি কোন জায়গা শেরপুর শেরপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বাড়ি শেরপুর অনেক দূরে তারপর ওয়ালাইকুম আসসালাম তো আপনাদের এখানে দেখাইলাম শাক সবজি তো আপনাদের এখানে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা দুধ কত করে গো 80 টাকা কেজি না আচ্ছা তো আজকে বাজার 80 টাকা চলতেছে নাকি 80 টাকা চলতেছে না আচ্ছা এখানে দুধের মল এখানে দুধ আছে এখানে আচ্ছা দুধের বাজার কত করে গুলি 10 টাকা মোড়া না আচ্ছা ঠিক আছে তোরা ভাই লাউনি ধারে লাউ কটা আনছিলা গো একটাই আনছ আচ্ছা বেশি কিনে হইতেছে না আচ্ছা আসসালামু আলাইকুম কি সবরি কলা নাকি চাম্পা কলা আচ্ছা কত হালি গুলি 20 টাকা হালি আপনি নিজের খেতের আচ্ছা ঠিক আছে এই যে আপনাদের দুধ কি আপনার কত করে 70-80 বিক্রি হইতেছে না আচ্ছা তো বাড়ি কোন জায়গা আচ্ছা এইখানেই আচ্ছা বেগুন কত করে 40 টাকা আচ্ছা বেগুনের দাম তো 20 দাম তো বেশি মনে হইতেছে 20 টাকা বেগুন 40 টাকা আছে না আপনি হ্যাঁ না না 10 টাকা হইতেছে শাক কত করে গেলি ভাই 20 টাকা শুধু ইয়াগুলি না ডাটাগুলি না সামনের আচ্ছা ঠিক আছে 20 টাকা দেখলাম আপনাদের লোহাই হাটে দুধ কলা কামরাঙ্গা প্রাচীন একটি হাট প্রতি প্রতি বাজারে দিনই এখানে প্রচুর সবজি তরকারি জমা হয় হ্যাঁ ঘোরা ঘোরা উঠে দিয়েছে ভাই তো আজ আপনাদের পেঁয়াজ পাতা কত কেজি গো না কত মোটা এগুলি 40 টাকা কেজি না আচ্ছা ঠিক আছে ইলিক ভাই চিংড়ি চিংড়ি না ইলি কেমনে ভাই সড়ক কত করে 50 বুড়া চিংড়ি আচ্ছা তো আপনাদের আচ্ছা পেঁয়াজের মোটা কত করে 30 টাকা হাফ কেজি 30 টাকা এক কেজি তো 40 টাকা আছে হাফ কেজি বেশি আছে না আচ্ছা ঠিক আছে আপনাদের হাফ কেজি ভাই আদা এটা কত করে 160 দেখ দেশি রা না আচ্ছা দেশি আদা যে আপনাদের লোহাই হাটে ভাই গাজর এটা কত কেজি 80 টাকা আরে দুন্দুলটা 50 টাকা কেজি আচ্ছা ভাই সিম কি দেশি রে এটা আচ্ছা দেশি সিম
দেশি সিমটা কত ভাই? 120। দামটা অনেক বাড়তি, আস্তে আস্তে কমবে। আচ্ছা টমেটো পাকাটা কত কেজি? 150 কইরা দাম বাইরে গেছে না? আচ্ছা আগে থেকে একটু বাড়ছে আর কি। না ওই টমেটো না আগে তো আগে 120 কেজি ছিল, কয়দিন আগে একটু তো বাড়ছে আর কি, বলতো না একটু বাড়ছে আর কি। আচ্ছা এই যে আপনাদের এখানে দেখাইলাম আলু আই হাটে 7 কেজি, না টমেটো চলবো টমেটো তো বাজার। তো এখানে আপনাদের মাছ মূলে নিয়ে যাবো লোহাই বাজারে, মাছের দাম বেশ দেখাচ্ছি এখানে। আচ্ছা ইলিশ এটা কত কেজি? ইলিশ কত কেজি? এটা 750। এটা কতটুকু সাইজ? 600 গ্রাম না? এটা দাম তো একটু কম আছে না? এটা কত কেজি? 600 না? আচ্ছা প্রতি বাজারে দিনই বসেন না, এনে আসেন না? আচ্ছা ঠিক আছে। চাচা ভাই টাকি কত করিয়া? 350 না? আচ্ছা সিং 350 ভাই। রুই কত করে দিচ্ছেন? 250 টাকা না? আচ্ছা ঠিক আছে। রুই কালবো ওষা কি দাম নাকি? আচ্ছা ভাই রুই এগুলো কত করিয়া? 350। আচ্ছা 320 টাকা বিক্রি করতেছেন না? আচ্ছা আর কাতল, কাতল কত করিয়া? 350 টাকা না? কাতল কত রকম একটা? 3 কেজি 3 কেজি হবে না? আপনার প্রতি বাজারে দিন বিক্রি করেন না? আচ্ছা অন্য দিন অন্য বাজারে যান না? আচ্ছা ঠিক আছে। এটা কি মাছ ভাই? মাসু। আচ্ছা এই মাছ এটা কত কেজি? 450। আচ্ছা ঠিক আছে। এই দেখে দেখছি আপনাদের। আচ্ছা পুঁটি কত করিয়া? 180 না? আচ্ছা ঠিক আছে। তো আপনাদের ভাই সিলভার কত করে ভাই? 150 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। আসলে বাজারের দিন প্রচুর মাছের আমদানি হয়। রুই কত করে ভাই? 280 টাকা কেজি। আচ্ছা কাতল একই দাম, রুই কাতল একই দাম। আচ্ছা তেলাপিয়া কত ভাই? 150 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের এখানে বড় মাছ দেখাইলাম, আরো কিছু ছোট মাছ দেখাচ্ছি এখানে, দেশি জাতের মাছ। মাছ ওনারা কাটতেছেন। লাড়ি কত করে গো গুন্ডা? 400 আর 300 না, ছোট বড়? আচ্ছা ঠিক আছে। তো আপনাদের আরো কিছু বড় মাছ দেখাচ্ছি এখানে। ভাই কই কত করে? 220 চাষের কই। আচ্ছা আপনাদের আরো দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ। দেখি মাছ ভাই পাবদা কত কেজি? 240। আর এটা গুলশা কত কেজি ভাই? 300 টাকা কেজি। আচ্ছা গুলশা মাছ পুড়ি কত করে ভাই? 120 টাকা দাম কমে গেছে পুড়ির। আচ্ছা আর গোড়া মাছ এটা কত করে ভাই? 150 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। চিংড়ি মাছ দেখাইতেছি, চিংড়ি কোনটা কত করে গো? এটা কি বাগদা? আর এটা মনে হরিণা? আচ্ছা এটা সুন্দরবনের মাছ এটা। আচ্ছা চাপিলে কত করে ভাই? 160। আচ্ছা চিংড়ি কত করে ভাই? এটা 600 টাকা কেজি না? দেশি চিংড়ি, বোরা চিংড়ি আর কি। আচ্ছা ভাই বাইম কত করে? এটা 600 টাকা কেজি না? আচ্ছা আর কাসকিটা 300 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। তা সাপির লাগাতো করিয়া? 180 টাকা কেজি। ভাই বল কত করিয়া? 500 করে বল। আচ্ছা ছোট সাইজের বল ভাই। চিংড়িটা কত ভাই? চিংড়ি চিংড়িটা কত ভাই? 600 টাকা কেজি। আর পুরি? 300 টাকা। আচ্ছা তো আপনাদের এখানে দেখাইলাম লোহাই হাটে মাছের দাম দর। ট্যাংরা মাছ
মাগুর কত করে গো? মাগুর কত করে চাচা? 400 টাকা কেজি। আর ট্যাংরা 700 টাকা কেজি, দেশি ট্যাংরা। আপনাদের এখানে আরও দেখাচ্ছি বিভিন্ন মাছের দর দর, বালুর ফ্রেশ ট্যাংরা। এটা কি মাছ গো? আয়ের মাছ কত কেজি এটা? 1100 টাকা। আচ্ছা, এটা কি নদীর নাকি? নদীর মাছ। পাঙ্গাস কত করে চাচা? 150 টাকা কেজি পাঙ্গাস। মাছ আপনাদের এখানে মাছ ওনারা কাটতেছে। আচ্ছা কি ভাই, মাছ নাই? সমস্যা কি? মাছ নাই তো কাটবো কই? আচ্ছা ঠিক আছে, শুটকি দেখাইতেছে ভাইয়ের কাছে। ভাই কি কি শুটকি বিক্রি করেন? অনেক রকমের। আচ্ছা এটা চাপা কত সড়াক বাইরা? চল্লিশটা সড়াক। আপনি সব মাটির ইয়াতে রাখছেন না এগুলি? আচ্ছা, আর এটা তো ফেভার শুটকি না? এটা কত সড়াক? আর লোটটা কত করে ভাই? 500 টাকা কেজি। আচ্ছা, আপনি কি বাজারে দিনে বিক্রি করেন? না, বাজারে দিনে বিক্রি করি, আবার গ্রামও বিক্রি করি। আচ্ছা তো ঠিক আছে, আর কোন বাজারে যান নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আপনাদের এখানে দেখাইলাম মাছের বাজার। তো এখানে এখন আপনাদের মশলার দাম দেখাবো চাচার কাছে। তো আসসালামু আলাইকুম চাচা, কালি জিরা কত কেজি? 360 টাকা কেজি না? আচ্ছা, আর এই যে দারুচিনিটা 500 টাকা কেজি, আর জিরা 600 টাকা কেজি না? আচ্ছা, আর এই যে এটা কত? এলাচ 3200 টাকা কেজি, দাম বেড়ে গেছে না? আচ্ছা, বাজারে দিনে বিক্রি করেন না? ঠিক আছে, আর সসটা কত কেজি? 140 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের এখানে দেখাইলাম। আচ্ছা মরিচ কত কেজি দেয়া বাঙালরা? 480 না? আচ্ছা, আর হলুদ 200, আর কালো জিরা 320 টাকা কেজি না? আচ্ছা, তাছাড়া কি সরিষা নাকি? সরিষা কত কেজি? 140 টাকা। আচ্ছা ঠিক আছে, বাজারে দিনে বিক্রি করেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদের এখানে দেখাইলাম লোহাই বাজারে যে কাপড় চোপড়ের দোকানগুলি। আচ্ছা সয়াবিন কত কেজি? 150 টাকা না? আচ্ছা, সরিষা বিক্রি করেন না নাকি? সরিষা কত কেজি? 240। আচ্ছা ঠিক আছে, সয়াবিনের মধ্যে তো কোয়ালিটি আছে না নাকি? তেল এগুলি কোয়ালিটি না? 150 টাকা না? আচ্ছা, বাজারে বিক্রি করেন না? আচ্ছা ঠিক আছে, এই যে আপনাদের এখানে দেখাইলাম। আচ্ছা লবণ কত করে বললা? 100 টাকা কেজি। আচ্ছা বসি পাল্লা নিলে কম পড়বে একটু না? 170 টাকা। আচ্ছা 54 টাকা কেজি। আচ্ছা তো আপনাদের এখানে আরো দেখাচ্ছি, দেখেন মোয়া বাদাম। আচ্ছা আচ্ছা বাদাম কত কেজি? কত কেজি? 180। 1 কেজি নিলে কম আছে না? আর এগুলি কেমনে? আচ্ছা তিলের না? 160 টাকা কেজি না? আচ্ছা বাদাম নিতে চাইতেছি পরে। আপনাদের এখানে দেখাইলাম ভাই, আঙ্গুলে কত করে ভাই কেজি? কত কেজি? 160। আচ্ছা, আর এটা একই দাম এগুলি না? আচ্ছা ঠিক আছে, সবগুলি তো ঘুরের না এগুলি? আচ্ছা ঘুরের এগুলি কেন ওটা আপনাদের দেখাইলাম। তো আপনাদের আরেক কিছু দেখাচ্ছি এখানে, এই দেখেন বাদাম। ভাই টানা এটা কত কেজি?
220 টাকা কেজি না আচ্ছা ঠিক আছে আর এটা 160 টাকা কেজি এটা কত করে ভাই 160 একই দাম আচ্ছা এই যে আপনারা দেখাচ্ছি এখানে বুট মুড়ি বেচা কিনা হচ্ছে তারপর এখানে বুট খেলো দই মিষ্টি বেচা কিনা হচ্ছে এখানে জিলাপি চিরা হয়েছে চিরা কোনটা কত কেজি গো 75 আর 70 না চিরা দাম বেড়ে গেছে না হ্যাঁ মুড়ি কত কেজি 80 টাকা কেজি না আচ্ছা এই নাও কাটনে দাও আপনাদের এখানে দেখাচ্ছি আরো দেখি মুড়ি বিটি করে না আচ্ছা বুট মুড়ি এখানে দেখাচ্ছি গোলগুলির দোকান এটা কত কেজি ভাই বাদাম 200 টাকা কেজি না আচ্ছা বিস্কুট 160 আচ্ছা এই জেনে গরম গরম পেঁয়াজি বাচ্চাছে আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজি কত করে ভাই পেঁয়াজি কত কেজি আর গোলগুলি 200 টাকা কেজি না আচ্ছা এই যে দেখেন গরম গরম পেঁয়াজি এবং গোলগুলি বাজাচ্ছে আইছে ভাই গোলগুলি নিয়ে একটু করে এই যে আপনাদের দেখাইলাম এখানে আচ্ছা ভাগিলি কত করে এগুলি 260 টাকা না আচ্ছা আর বাদাম কত কেজি 200 টাকা কেজি আচ্ছা এগুলি 240 টাকা কেজি না কি দাম নারকেল এবং বাদাম তো যে আপনাদের দেখাইলাম হলো হেড এই যে ফল প্রযুক্তি হচ্ছে চিত্তাবিটা বাজা হচ্ছে আশা নাকি আশা কিনছে গরুর হাট বাজার তো আপনাদের দেখালাম এখানে আসসালামু আলাইকুম চাচা খোলা কত করে পেয়েছে এগুলি 120 টাকা পিস না এগুলো কি মাছ ধরা খালোই না এগুলি কত করে পেয়েছে শুরুগুলি বড়রা আচ্ছা জারুর হাসুন কত করে 20 টাকা না আচ্ছা আর এই যে এগুলি ওরা 100 টাকা পিস না আচ্ছা ঠিক আছে যে আপনাদের দেখাইলাম এটা হলো কবুতরের বাজার লয় হাটে যেন খাসা দেখাচ্ছি চাচা খাসা কত করে পিস আচ্ছা এক পিস কত গেলি 150 টাকা না এটাই বলুন আর এটা কোনটা একই এটা একটু মনে লম্বা এটা একটু গোল না আচ্ছা ঠিক আছে দুই ধরনের খাসা 150 টাকা না 150 টাকা খাসা আপনাদের আরো কিছু খাসা দেখাচ্ছি ভাই খাসা ভালো খাসা কোনটা ভাই দেখুন নিয়া আচ্ছা ভালো বালা আচ্ছা শক্ত আছে না রিয়ে গেছি ওইগুলি ওইটা না কত তো নিতে চাই সেটা তো এটাই যে শক্ত খাসা আচ্ছা এগুলো কত করে বিক্রি করুন ভাই 250 কোলা কি আমরা কিনে পরে নাকি কোলা দে আপনারা সরকারটা দেবো করতে আচ্ছা এই দেখেন কামারের মল এখানে দাঁত কোড়াল বানানো হচ্ছে কি বানাইতেছেন কোদাল নাকি কোদাল কোদাল বানাইতেছেন না হ্যাঁ হ্যাঁ আর সমস্যা কি দাদা কি কি বিক্রি করেন আরে দাও গোসল করে সব কিছুই দেখি দাও না কত করে পিস 700 টাকা এসো আসার সহ না
আচ্ছা আর কাছি কোনটা কত করিয়া সত্তর টাকা ভালো নেই না আচ্ছা আর শ্রেণি কত করিয়া পঞ্চাশ টিয়া আচ্ছা কোদাল কি কেজি আচ্ছা এটা কত করিয়া আচ্ছা এটা মানে ভালো না আচ্ছা চারশো টাকা করে কোদাল আচ্ছা বাজার দিনে বিক্রি করেন না আচ্ছা অন্য দিন কি অন্য অন্য বাজারে যান না আর কোন বাজারে যান আর কোন কোন বাজারে যান আর কোন বাজারে যান এই বাজারেই আচ্ছা এই বাজারে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা ভালো থাকবেন এই তো ভাই তো ছাড় মারে ছিল না ধন্যবাদ তো আপনাদের এখানে আমরা খেলাম সব কিছু স্যার এটা গ্যাসের ডিম কত করে আলি পঁচাত্তর আলু কী কয় আচ্ছা ডিম দেখলে বাড়তেছে আচ্ছা ঠিক আছে এই যে আপনার দেখেন এখানে হাঁস মুরগি চীনা হাঁস এই যে হাঁস মুরগি আলু এই বাজারে কত দাম করছেন কত দাম করছেন কত চায় তিন হাজার টিয়া দেখি ডিম পারে না পারবো আসা শুনুন আসা আচ্ছা ভাই এলি কি আসা না আশি কুন্ডা ইডি আশি কুন্ডা ইডি জোরা কত করিয়া আপনি তো আপনার কোন কত ব্যস্ত চোদ্দশো নাকি ডিম পারে না পারবো পারবো না আসা কত জোরা আচ্ছা আঠারোশো আচ্ছা অনেক দাম বাড়ছে আস মুরগি আচ্ছা তোর বাড়ি কি আসা নাকি কত জোরা এটা দুই হাজার টিয়া আচ্ছা একটা বলেছে দেখি বাইরে কি মুরগি চাও নাকি এটা মুরগি না দাম চাইতেছেন কত এগারোশো টাকা আপনার বাড়ি কি না আচ্ছা ঠিক আছে তো আপনাদের এই জায়গায় চাষার কাছে মুরগি কি লেসু কাছে কলম না আচ্ছা দেখি আপনার বাড়ি না কিনা এটা নিজে বাড়ির আর জাত কোনটা এটা এক নম্বর ফাতি দিটা এটার উপর লেসু নাই কোনটা এটা এক নম্বর ফাতি দিটা বড় 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 আচ্ছা বড় বড় তো দেখি আচ্ছা বড় ডাল আচ্ছা এটা দাম চাইতেছেন কত লিচু বাগান আছে না আচ্ছা ঠিক আছে দেখেন আপনার লিচু গাছ বড় লিচু গাছ সামনে বাড়ি আইব না এই বছরই আসবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের এই যে এখানে হাঁস মুরগির দাম দর দেখা গেলাম লোহাই হাটে প্রাচীন একটি হাট আপনারা আসতে পারেন নাগা ময়মনসিংহ মহাসড়কের জনপদ থেকে এক কিলোমিটার দূরে হাটের অবস্থান সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম।